Yo, what's up guys? It's Mr. Free Polar and welcome to my channel. Yes, I'm going to show you an awesome video. Guys, you know, our rank and notun season has come. And this rank and notun season has come. And this rank and notun season has come. And this is the notun gun. Hey guys, finally, our game is Kingfisher notun gun. And this is the rank and puro match. And this is the notun king. ফিচার গানটা দিয়ে যে গানটা আমাদের এক্সপেকটেশনের থেকেও ভালো কাজ করেছে অবশ্য সেটা তো তোমরা ভিডিও দেখলেই বুঝে যাবে আর এছাড়া আজকের ভিডিওতে অথবা আজকের ম্যাচে আমাদের মৃত্যু যেভাবে রকম ভুতুরে ভাবে ঘটেছিল সেইটা দেখে তো তোমরা টাস্কি খাবে এবং যত নাম্বারে ঘটেছিল সেইটা দেখে সেকেন্ড টাইম তোমরা আবারও টাস্কি খেতে যাচ্ছ তো গাইস একটা মুহূর্ত মিস করো না তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও কের আরো একটা ম্যাচে আজকে আমরা করতে যাচ্ছি অনলি কিংফিশার গানটার চ্যালেঞ্জ এই গানটা আমার কপালে আপাতত জুড়তেছে না আমার তো মনে হইতেছে এই ম্যাপের ভিতরেই নেই মানে আমার আমি জানি যে বারমুডার পুরাতন ম্যাপটাতে রয়েছে কিন্তু নতুন মানে রিমাস্টার্ডও রয়েছে নাকি এটার ব্যাপারে কোনোটা এরি এনিমি মনে আমাকে দেখে বলছে আরে দেখা দূরে থাকে আমার মাথার উপরে এনিমি চান্দ এই ঘরে উই ভাই বেঁচে গিয়েছি ভাই এই চান্দ যদি একবারের জন্য দেখতো না আমার হাতে কোনো গান নেই আমার শরীর লরকাছে রসমালাইয়ের মতো লাগতো চান্দ তোর ভাই যাক বেঁচে গেছি ওই চান্দ দেখো ওই পাশে যে ফাইটও শুরু করেছে কিন্তু মরিল না কেউ আরে আরে ভাই মাত্র নামছিল ওই দুইজন ওর মধ্যে থেকে একজন মরে উবই উ পাইছি আরে কিং ফিশার গানটা পেয়ে গিয়েছি গাইস আমাদের নতুন গানটা গাইস আমাদের ক্লক টাওয়ারে দুজন ছিল আর মাত্র একজন থাকার কথা ও ওইটাকে পেয়ে গিয়েছে ও ভাই স্যার কিং ফিশার গানের অ্যাকুরেন্সি এই জিনিসটা অন্য লেভেলের জিনিস ভাই কিন্তু এটা তো অনেক তাড়াতাড়ি লড়েছে পরে এক ম্যাগাজিনে গুলি অনেক কম থাকে এটাতে হ্যাঁ কিন্তু লাস্ট টাইম আমরা চেক করেছিলাম বটের সামনে না কিন্তু আজকে প্রত্যেকটা রিয়েল প্লেয়ার আজকে দেখা যাবে আসলে এই গানটা কেমন কাজ করে ভাই তখন যে এই আমার পিছনে ভাই এখানে এটা কোন জায়গা থেকে আসলো চন্দ্র ভাই 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 সেকেন্ডের মধ্যে চন্দ্র দেশে পাঠিয়ে দিয়েছি রে ভাই এটার কাছে এমপি 40 ছিল আমার কাছে কোনো ভেস্টও ছিল না ভাই 12টা বাজিয়ে দিয়েছিল চন্দ্র আর শর্ট রান যাই দিয়ে দিয়েছে একেবারে চন্দ্র দেশে পাঠিয়ে ভাই এটা ভালো ছিল রে এই কিংফিশার গানটা আগের থেকে আরো বেশি ভেন্ডিং মেশিন নিয়ে আমাদের যা চললো কিন্তু ফাইনালি কিন্তু আমাদের ভেন্ডিং মেশিনটা দিয়ে দিয়েছে তো ওইটা নিয়ে আমাদের একটা ভিডিও আসতে পারে কিন্তু ইউনিক টাইপের যে আইডিয়া গুলো রয়েছে সেটা তোমরা আমাকে দিও কমেন্ট সেকশনে তাহলে এনিমি চন্দু কি ভাই ও পি রে বা ভাই এটা 2 সেকেন্ড লেট করলে মনে হয় কন্টেনারের নিচে পারে কভারের দিকে চলে যেত নাকি ভাই এর ছোট জোস ছিল বাট কিন্তু আপাতত ওইটার দিকে নজর দেওয়ার দরকার নেই আর এই এনিমির লাশের দিকে নজর দেওয়ার দরকার নেই আমি আপাতত টার্গেটে রয়েছে অনেক বেশি কিল করা ঠিক আছে রঙ্গিলা গাড়ি পেয়ে গিয়েছি ও ভাই পিছন থেকে না এটা ছাদের উপরে মনে হয় এছাড়াও অনেক এনি ও এখানে আরেকটা এনিমি রয়েছে এই তো আমার সামনে একটা চন্দু ও কার কিল চুরি করলাম রে এটা দাঁড়াও যেই এনিমি খেপে যে আমাকে গুলি করবে ওই এনিমির কিল চুরি করছি ভাই আহার বেচারা মাত্র ইতো তো পাইছে একটাকে এটাই ওইটা এটাই ওটা ধরো ধরো এদিক দিয়ে আসার আগে যদি আমি মেরা দিতে পাই ও ভাই আরেকটা মারতেছে ধরো চন্দু কি ঘোরতাছে রে বাবা ও ভাই এটাও হেডশট লাগছে কিন্তু এতক্ষণে তো মরে যাওয়ার কথা ছিল বডি শটে উঠটা একটু ড্যামেজ দিলাম না নাকি ওকে চলো সমস্যা নেই এটা তেমন একটা হেলথ থাকার কথা না এটার এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এই তো পাইছি ও বেচারা এক হেলথার বেওমান ছিল ভাই এক হেলথার মানে এক গুলি বেওমান ছিল চন্দু ওইখানে যে ভাই ভাই এই চান্দু যদি এনিমি হয় তো কোন জায়গা থেকে আসলো কিভাবে আসলো এটাই ভয় পেয়ে গেছি পুরো ভাই তুমি আমার বুকের ভিতর থেকে পুরো হৃৎপিণ্ড বের করে ডিগবাজি করে মানে কি বাউন্স খাওয়াই খেলাইতেছিল চান্দু ভয় পেয়ে গেছি অতিরিক্ত লেভেলে ডিজে পার্টি রে বাবা ডিজে পার্টি শুয়ে পড়ে কেন বারবার ছড়িয়ে ছিটি এর থেকে ভালো সব গুলার একেবারে পাশে যে আমি দাঁড়াবো তারপর এক এক করে মেরে মেরে তারপর এদিকে আসবো এর আগে আরে রে বলতে চাইছিলাম এর আগে ওদের মধ্যে ফাইট না লাগলেই হইলো কতগুলো কিলে চিন্তা ছিলাম আমি চন্দু মেরো না ভাই মেরো না মেরো না মেরো না কেউ মরো না ভাই একটু আসো তো আরে তোর ভাই চন্দু আমার পিছার ফ্যান মিটাপের পাবলিক আবার এটাকে না মেরে দিলেই হইলো এই একটাই মনে আছে চন্দু প্লিজ এই টাটকা টমেটো একটাই ছিল যদি ও ভাই আমি ভাবছিলাম মরেনি পরে দেখি না মরে গেছে আমার কি নেটের প্রবলেম করতেছে 1 সেকেন্ড হালকা 1 সেকেন্ড না 1 মিলি সেকেন্ড ডিলে ডিলে করতেছে ও ভাই ধরে 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 চন্দু ভাই হালকা একটু আরে আরে ভাই আচ্ছা এটার মুখের সামনেই যেতে হবে মনে হয় নাকি ভাই যদি একটু বেরোতে ও ভাই কিভাবে করে দেয়া মারার চেষ্টা করতেছে চন্দু
ধরো 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 হালকা আরেকটা মারলেই হবে মনে হয়। এ এটা কি স্নাইপার মারতেছে এরকম টোকা টোকা দিয়ে দিয়ে? এটা কি এতো ঘাস ঘাস ভাই? আরে দূর, না 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 এটা ঠিক না ভাই, আমি কিল পাইতেছি না। তুমি বুঝতেছো না কেন ভাই ঠিক না ভাই? আরে আরে ভাই না, আবার ডিজে পার্টি করতেছে। ঠিক আছে ভাই ডিজে পার্টি, ঠিক আছে টেক লাভ ব্রাদার। মানে এই ফ্যান মিটআপের পাবলিক না না অলমোস্ট সবগুলো সেম টু সেম হয়ে গিয়েছে। প্রথমে আমার রাগ উঠাবে আর তারপর যে ডিজে পার্টি করে করে পটাবে এই চান্দুকে, তো আমি মারতে পারবো নাকি? এই চান্দুকে দুইটা প্যান দিয়ে বাড়ি মারছি না, ও আপাতত বুঝবে যে কিল নেওয়া যাবে না আমার। চ্যালেঞ্জ করতেছে ভাই, বুঝতেছো না কেন? এই ভাই একটু সিরিয়াস ড্যামেজ খেয়েছে। ধরো 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 ধরো, সেফ জোনের জন্য, সেফ জোনে আসার জন্য তো আমাদের দিকে আসা লাগবে নাকি? এতক্ষণে তো এত তাদের মেডকিট দিতে পারবে না মনে হয়, না নিয়েও নিয়েছে মনে হয়। ধরো ধরো ভাই প্লিজ ইয়ার, আরে গুলি লাগতেছে ভাই মোটামুটি ভালোই। চান্দু আবার ওইখানে যে এটাকে মারা লাগবে, কিন্তু আমার মনে হয় আমি কিলটা নিতে পারবো। এটা কি নিচে নামবে না? এখানে তো সেফ জোন তো আমাদের এদিকেই। ও ভাই ওইদিকে চলে গেছে, কিন্তু এইবার কি করবা চান্দু? এবার এবার আড়াই আসাম এইবার হালকা একটু ডিলে করলো, এটা কি সার্ভার প্রবলেম নাকি? ওদের র্যাঙ্ক ইয়ার আসার পরে থ্যাংক ইউ ভাই কিলটা দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ ভাই। আমিও শুয়ে পড়ে, তুমিও শুয়ে পড়ো, এই ওপেন ফিল্ডে আর কি বাকি আছে আমাদের? কিছু বাকি নেই চান্দু। হ্যাঁ হ্যাঁ এভাবে করে শুয়ে পড়ো। খড়গোছের মুখের ভিতরে জোকের বাবার ভয় লাগতেছে ভাই এটা দেখে। দূর রাস্তা খবর রে ভাই, ওরা সবগুলো কিল গুলো নিয়ে নিতেছে, সেই আটটা কিল হয়েছে কখন ভাই? একটা কিলো নিতে পারতেছি না। এই চান্দুকে তো আমি মারবো, তুমি আবার কাকে মারো? ওই পাশে কেউ আছে নাকি? আচ্ছা তুমি ওটাকে মারো, কিন্তু এটাকে আমি মারবো ভাই প্লিজ ইয়ার। আরে আট কটা ড্যামেজ দিচ্ছে কেন? এই কিংফিশার গানটা মানে লং রেঞ্জে, অতিরিক্ত লং রেঞ্জে যে একটু কম কাজ করে নাকি? ওকে সমস্যা নেই, কিন্তু এই কিলটা আমার প্লিজ ভাই। তুমি ওই পাশে যাকে খুশি তাকে মারো কোনো সমস্যা নেই, কিন্তু এই কিলটা আমার ভাই ঠিক আছে। অন্য সবগুলো আমার মনে হয় এই একটা কিলই রয়েছে, আর ওই পাশে ওরা যাকে মারতেছে ওই একটা কিলই রয়েছে। এছাড়া সবগুলো মনে হয় ফ্যান মিটআপের পাবলিক ভাই, এটা কোনো কথার মধ্যে পড়ে বলো। চান্দু প্লিজ ইয়ার এদিকে আসো, এদিকে আসবে না এই চান্দু। এতক্ষণ তো মাইন্ড দিল আমাকে ঠিকই ভাই, না ভাই সেট ম্যান। কয়জন হয়েছে এটা তো বুঝতে পারতেছি না, সাতজন কি হয়ে গেছে? সাতজন অ্যালাইভ রয়েছে গাইজ, 1 2 3 4 5 6 7। আরে আরে হে ভাই, সাতজন অ্যালাইভ রয়েছে আর সাতজনে সাতজনে এইখানেই রয়েছে ভাই। কতগুলো বেশি না এই চান্দু মনে হয় মারবে রে। এই চান্দু দেখবে গুটিবাজি সবার আগে করবে, দেখছো এই গান হাতে নিচ্ছে না, এই চান্দু সবার আগে গুটিবাজি করা শুরু করবে। ওইটার থেকে আমি হাজার ই ভাই, আরে না 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 ইম্পসিবল ব্রো। এটা কি ল্যাগের মাধ্যমে হইলো যে ওই টাইমে যখন গান হাতে নিছিল তখনই আমি মরছিলাম? না এটা ইম্পসিবল ভাই, একবার শর্ট রেঞ্জের গান দিয়ে অতিরিক্ত লং রেঞ্জে, তো আবার আমার মাথার সাথে একবার লাগানো ছিল আরেক এনিমির মাথা, এটা কি ইম্পসিবল হলো? ওই বুঝলামই না। এ ওয়েট ওয়েট, আমি আটটা কিল করার পর কত নাম্বার হয়েছে এই ম্যাচে? না 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 ভাই, র্যাঙ্কের নতুন সিজন ভাই, বললো না আর একটা ব্রো 7 নাম্বার বলা হয়েছে। গাইজ এই ছিল আমাদের নতুন কিংফিশার গানের চ্যালেঞ্জ ভিডিওতে ভুতুরে ভাবে মৃত্যুর ঘটনাটা ভাই। ওই এনিমি আর আমার মাঝখানে দুজন পাবলিক ছিল, দুজন। ও আমাকে মারলো কিভাবে সেটা জানাও আমাকে ভাই। যাও গাইজ, আর তোমাদের মতামত আমাকে জানিয়ে দিও এই নতুন কিংফিশার গানটার ব্যাপারে, তোমাদের কেমন লাগলো আর কি কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিও। আর গাইজ নতুন র্যাঙ্কের সিজন এসেছে, কিন্তু অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আনফর্চুনেটলি আমরা এবারও পুশ দিতে পারতেছি না, এই সিজনেও পুশ দেওয়া হবে না আমাদের। কিন্তু গাইজ তোমরা আমাকে জানিয়ে দিও যে র্যাঙ্কের টিপস এন্ড ট্রিক্স টাইপের কোনো টাইপের ভিডিও আমি আপলোড করবো কিনা, তাহলে অবশ্যই আমি নিয়ে আসবো তোমাদের জন্য। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে যে লাইক দিচ্ছে তাদের সবার কাছ থেকে ছোট্ট কাটা হলো একটা কমেন্ট আছে, আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাই ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইজ, আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইজ, পিস।